ডেভেলপ করে বলতে পারেন না। এই ঘোষ দেওয়ার কাজে আপনিও বাধ্য হবেন না, যদি সমাজ খারাপ হয়ে যায় তাহলে আপনি হলফ করে এটা বলতে পারবেন না। এই জন্য ঘোষের বিরুদ্ধে, সুদের বিরুদ্ধে, মদের বিরুদ্ধে, সব ধরনের অশ্লীলতা ব্যয়পনার বিরুদ্ধে সামাজিক যে এনজিটিটা, সামাজিক যে ঐক্যটা, সামাজিক যে বন্ধনটা, এটাকে আরো মজবুত করে আমরা সম্মিলিতভাবে এই সমাজ থেকে সকল অসামাজিক কার্যকলাপ, সমস্ত মানবতা বিরোধী কার্যকলাপ, সমস্ত ইসলাম বিরোধী কার্যকলাপকে বিদায় জানিয়ে আমরা একটি সুন্দর, শান্তিপূর্ণ, শৃঙ্খলাপূর্ণ, ভ্রাতৃত্বপূর্ণ একটা সুন্দর সামাজিক সমাজ, কল্যাণময় সমাজ বিনির্মাণে জামাত ইসলামীর এই দায়িত্বশীলদেরকে ঐতিহাসিক দায়িত্ব পালন করার জন্য শপথবদ্ধ হইতে হবে, অঙ্গীকারাবদ্ধ হইতে হবে, আল্লাহর সাথে ওয়াদা করতে হবে, হে আল্লাহ তুমি এত বড় বিজয় আমাদেরকে দিয়েছো, তোমার কসম করছি আমরা আর দুর্বলতা থাকবো না, আমরা আর নীরব থাকবো না, আমরা আর নিচর থাকবো না, আমরা আমাদের নফসের গোলামি আর করবো না, আমরা কোনো মানুষের গোলামি আর করবো না, তুমি ছাড়া আর কাউকে ভয় করবো না। হিতু কাপুরুষ যারা আর অলস যারা, তারা শুধু আল্লাহর অপছন্দনীয় বান্দা নয়, সমস্ত সৃষ্টি 24 ঘন্টা তাদের জন্য ব্রতবদ্ধ আর ঘৃণা করে, যারা কাপুরুষ, যারা বিতু আর যারা অলস, এই অলসতা এবং সব ধরনের কাপুরুষতা, বিরুতা দুপায়ে দলিত মতিকে পড়ে আমরা ওই আল্লাহর নির্দেশ, আল্লাহর তাকবীরকে, আল্লাহর উলুহিয়াতকে উচ্চ করে তুলে ধরো, আমরা সেই কোরআনের বাণী, কোরআনকে হাতে নিয়ে প্রত্যেকটা ঘরে ঘরে কোরআন পৌঁছে দিব, ইসলামী সাহিত্য পৌঁছে দিব, প্রত্যেকটা ঘরে ঘরে এই বিপ্লবের বাণী আমরা পৌঁছে দিব। এই বিপ্লবের মূল কথা হলো ওই ওয়ান জাস্টিস, বাংলাদেশের একজন ব্যক্তি থেকে, একটা পরিবার থেকে, গ্রাম মহল্লা সব জায়গা থেকে, একদম রোড লেভেল থেকে রাষ্ট্র পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত ইনজাস্টিস বন্ধ না হয়েছে, যতক্ষণ পর্যন্ত জুলুম বন্ধ না হয়েছে, ঘোষ বন্ধ না হয়েছে, দুর্নীতি বন্ধ না হয়েছে, ততদিন পর্যন্ত জামাত ইসলামীর আন্দোলন এটা চলবে ইনশাআল্লাহ। প্রয়োজনে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য, দিনকে গালিব করার জন্য শহীদ মাওলানা মতি রহমান নিজামীদের পথ ধরে আমরাও শাহাদাতের অমিয় সুদা পান করব। এই জমিন, 1 ইঞ্চি জমিন জালিমের কাছে, জুলুমের কাছে আর জিম্মি হতে আমরা দেব না, দেব না, দেব না। সেই প্রত্যয় নিয়ে, সেই সেই দৃষ্টিভঙ্গি নিয়ে, সেই ধরনের দৃঢ়চেতা মানসিকতা নিয়ে আজকে এখান থেকে বিদায় নেবেন। আজ বিকাল থেকেই, আজকে সন্ধ্যার পর থেকেই, কাল সকাল থেকেই পাড়া মহল্লা জেগে উঠবে। আপনাদের তৎপরতায় বাংলাদেশে জালিমরা পালাবার রাস্তা খুঁজবে, যারা রাজনীতি করে, রাজনীতির মাধ্যমে, রাজনীতিকে যারা ব্যবসা হিসাবে গ্রহণ করেছে, তারা ওই রাজনীতি বাদ দিয়ে হয় ভালো মানুষ হয়ে যাবে, নাহলে দেশ থেকে পালায় যাবে। রাজনীতি কোনো ব্যবসার নাম নয়, রাজনীতি হচ্ছে মানবিকতার নাম, রাজনীতি হচ্ছে মানুষকে ভালোবাসার নাম, রাজনীতি হচ্ছে মানুষের জন্য নিজেকে বিলিয়ে দেওয়ার নাম। রাজনীতির নামে নিজের আখের বোঝাবেন এই বাংলার মাটিতে জামাত ইসলামী এবং বৈষম্য বিরোধী ছাত্ররা একবারও আর মানবে না। আমরা আর এই বাংলাদেশে কোনো বৈষম্য মানি না, এই বাংলাদেশের ছাত্রদের প্রতিটি ফোঁটা রক্তকে আমরা ভ্যালুট করে রাখতে চাই, আমরা মূল্যায়ন করতে চাই, এটাকে আমরা সফল করতে চাই। এই দ্বিতীয় বিপ্লবের সফলতা বাংলাদেশের হাজারো কোটি মানুষের কাছে আমরা না পৌঁছানো পর্যন্ত আমরা নীরব হব না, নিতর হব না, নিস্তব্ধ হব না, আমরা আমাদের সংগ্রাম জারি রাখবো ইনশাআল্লাহ। সবাই